মুসলিম শরীফ পড়াইয়া 60,000 বেতন পাওয়া গেছে, বুখারী শরীফ পড়াইয়া 90,000 বেতন পাওয়া গেছে। হালাত মুসলমানোর উপর আতে রহতে হ্যায়, আয়ে রহে হ্যায়, আতে রহে হ্যায়, আয়ে হুয়েতে আ রহে হ্যায়, আতে রহেঙ্গে, এটা বড় কিছু নয়। আল্লাহ কোরআনে কর্ম ফরমাইতা হুনা আলিকাবতুল ইয়াল মুমিনুন ও জুলজিলু জিলজালান শাদীদা। এই আযাবর যুদ্ধ সারা পৃথিবীর অর্থাৎ আরব কান্ট্রির সমস্ত ইসলাম শত্রুরা একমত হয়ে গেল, সাহাবি নবী সব শেষ হরিত, মুসলমানদের ফাওয়ার মধ্যেও লড় যাই গেল। দোয়াই আল্লাহর এই মহাশক্তির মোকাবেলা কিলা করতাম, আর আল্লাহ এমন বিজয় দিছেন, লড়াইও লাগছে না, যুদ্ধ লাগছে না, খালি এখলাস আর লিল্লাহিয়তর সাথে তাইয়ার হইয়া বাড়িটাকে বারো ইসলা, আল্লাহ তুফান দিয়া বালি উড়াইয়া বিনা যুদ্ধে জয়লাভ করাইয়া ইসলামের টঙ্কা বাজাইয়া দিছ। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল, হালাত সে ঘাবরানা, ইয়ে মুসলমানোঁ কি খুবি আর খুসুসিয়ত নেই হ্যায়। আমরা দেখি আমরা আল্লাহর দেওয়া নিয়ামত আগে হইছিলাম, মিনান নিয়ামাতে ওয়াল আফিয়া, আল্লাহ যে নিরাপদ জীবন আমরা দিছিল, আমরা তো বহুত নিরাপদে নামাজ রোজা পড়ছি, বহুত নিরাপদে বুখারী শরীফ পড়াইছি আর পড়িছি, এই নিয়ামতের অবমূল্যায়ন আমরা করছিনি কোনোভাবে আজকে দেখার দরকার। যদি অবমূল্যায়ন করিয়া থাকি, কোরআন কুলক আর তফসিরুল কিতাব কুলন জানি আমি হাওয়ালা দিছি, যে উলামায়ে কেরাম আমার নিকটে আসুন দুস্থ হল, বড় গুরুর এটা দেখা আছে, তান তান্ডে হওয়ার দরকার নাই। সুরা রাদ আয়াত নম্বর 11 তফসিরে কুরতুবী আর ইবনে জরির তবরির হাওয়ালা দিছি আপনি, এক্স্যাক্টলি আমরা হালাতর লগে মিল খার আল্লাহর এই আয়াতর কথা, মিনান নিয়ামা ওয়াল আফিয়া, যে নিয়ামত আল্লাহ আমরা দিছিল, মুসলিম শরীফ পড়াইয়া 60,000 বেতন পাওয়া গেছে, বুখারী শরীফ পড়াইয়া 90,000 বেতন পাওয়া গেছে। আল্লাহ আমরা রাত থাকি জেলা এই কর্তবার যে জায়গাত ইউনিভার্সিটি আসলো, মুসলমানে ইসলামের শান এবং ডঙ্কা দুনিয়াত বাজাইছেন, সেই জায়গাত এর বাদে ওলা হইল শেখুল ইসলাম মুফতি তাকি উসমান ইদামত বরকাতুম লেখরা। স্পেনে যখন আমি গেলাম, গিয়া কোনো এক জায়গাত নমাজ ভরা পড়লো, মুসলমান বাচ্চাইনতে এমন তাজ্জুবর নজরে আমার বা সাইতরা বুঝা গেছে, ইতা কয়ে সিঁড়িত নমাজ দিয়ে শুইনি না। সাল্লাম আন্নাহু কাল মান আমিলা বিসুন্নতি আকরামাহুল্লাহু বি আরবা খিসাল, আল-মুহাব্বাতু ফি কুলুবিল বাররাহ ওয়াল-হাইবাতু ফি কুলুবিল ফাজারাহ ওয়াস-সাআতু ফির রিজক ওয়াস-সিকাতু ফিদ দীন আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস-সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আজকের বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এই দিনী মাহফিলের সদরে মাহতারাম, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুদী সজ্জন মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমার যুবক তরুণ ভাইয়েরা, বাড়িঘরে দূরে নিকটে অবস্থানরত মা ও বোনেরা, এই কায়নাতের বনি আদম মানব জাতির উপরে আল্লাহ রব্বুল ইজ্জত এবং জালালর যত এনাম, যত এহসান আর যত ফজল, তন্মধ্যে সবচেয়ে বড় এক ফজল করম আর এহসান হইল কোরআনে মজিদর মতো এক জীবন্ত কালাম উল্লাহ দান করা, এটা অন্য নবীর উম্মতেরা পাইছেন না। এটা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভাগ্যে জুটেছে, অন্যান্য উম্মতেরাও আল্লাহর কিতাব পাইছে কিন্তু সেই কিতাবের মূল্যায়ন করছে না, বিদায় এই কিতাব আহত কত বিক্ষত পরিবর্তিত হইয়া তার প্রাসঙ্গিকতা হারাই লাইছে। একমাত্র কোরআনে মজিদ এই ব্যতিক্রম ধর্মী কিতাব যার কোনো শব্দ, কোনো বিভক্তি, কোনো নুক্তা, জের জবর পেশ, কোনো উচ্চারণ, কোনো অর্থের আজ অবধি কোনো পরিবর্তন হয়নি, হবেও না, কারণ এই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহর সুবহানাল্লাহ। আর দ্বিতীয় এহসান সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন দে পৃথিবীতে প্রেরণ করা, এই দুই এহসান হইল আল্লাহর সবচেয়ে বড় এহসান আমাদের উপরে। আর এই দুইটা এহসান বা নিয়ামতর অধিকারী এই উম্মতে মোহাম্মদী আপনি আমি আমরা ভারতবর্ষর এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা সহ বর্তমান বিশ্বের মুসলমান সুবহানাল্লাহ, এই দুই নিয়ামত আমরা পাইছি। আর এই দুই নিয়ামতর মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো লম্হাত আমাদের হালাত ওর প্রেসক্রিপশন আমরা গ্রহণ করতাম পারি,
কোরআনে করিম সেই কিতাব যাহানো ফিহি খাবারু মান কানা ক্বাবলাকুম ও নাবাউ মান কানা বাদাকুম বাদর আর আগর সারার সব তথ্য এই কোরআনে করিমে দুনিয়ারে জানাইয়া দিছে কোরআন শরীফে জানাইয়া দিছে কোন পথে চললে মানুষ জাত মুক্তি পাইব নিরাপত্তা পাইব কামিয়াব হইব কোন পথ ধরলে মানুষ বরবাদ হইব ধ্বংসপ্রাপ্ত হইব হালাক হইব কোরআনে করিমে তন্ন তন্ন করিয়া জানাইয়া দিছে আরে তো জীবন্ত কিতাব যে কোনো মুহূর্তে যে কোনো জাতি যদি এই কোরআনটা শক্ত হাতে ধরে তাহলে তাদের হালাত পরিবর্তন করবার লাগে আর অন্য কোনো ঔষধের দরকার পড়তো না আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন এর কিতাব কোরআনে মজিদ আল্লাহর কালাম আর এর ব্যাখ্যা স্বরূপ লিতুবাইনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম আল্লাহ তার নবীরে দায়িত্ব দিছিলা যে যে কোরআন আমি অবতীর্ণ করেছি মানুষ জাতর লাগি এই কোরআন রে আপনি ব্যাখ্যা করিয়া মানুষরে বুঝাইয়া দেখুয়া ও নবী আলাইহি সালাতু ওয়াসালামে 23 বছরের মৌখিক আর কর্ম দুয়োটার মাধ্যমে 23 বছরে মানুষ জাতরে কোরআন বুঝাইয়া গেছেন নবীজির মৌখিক হাদিসের সংখ্যা বয়ান করা হয় 7 লক্ষ আর এই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস সম্বলিত কিতাব 7275 হাদিস বিশিষ্ট আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুননিহি ওয়া আইয়ামিহি ওইলো হাদিসের মূল নাম কিতাবের মূল নাম যেখানে আমরা কিতাবের নাম ফাউরিয়া মূল লেখকের নাম ফাউরিয়া তার গাউন নামে হলে চিনি বুখারী বুখারী আসলে তার গ্রামের নাম বুখারা এরও বিভিন্ন কারণ আছে এই শান্তিপুর থেকে যদি এমন মানুষ গড়িয়া উঠে তে বাদে মানুষে তার নাম বলিয়া তার বাপর নাম গোষ্ঠীর নাম তুইয়া খালি গাউন নামে তারে জফিবা এটা হইল এই জায়গার প্রতি আল্লাহর এনাম ও একরামর পরিচয় তো বুখারাত জন্ম লওয়া এই মানব সন্তান যেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম বুখারী শরীফের সংকলন এটা আজ এবং কেয়ামত পর্যন্ত দুনিয়াতে তাকবো আর এই কিতাব না পড়িয়া কেউ আলিম হইতে পারত না তো আগর কথা আমি যাই এই কোরআনে মজিদ হইল আল্লাহর ও বা সাউন্ড কমাও ভাই বাড়াইও ও ভাই সাউন্ড বাড়াইও মাইক বড় করা মকসুদ হয় না জানি কথা মানুষে বুঝতে পারতো তোমার এখন বাড়ানে ডিস্টার্ব বলিউম একটু কম রাখো ভাই এখন সময়ও কম মাগরিবর আগে উৎকণ্ঠার সময় তো আমরার উপরে আল্লাহর সবচেয়ে বড় এহসান এই মুহূর্তে আছে কোরআনে মজিদ জীবন্ত কিতাব আর নবীজির জিন্দেগি লিপিবদ্ধ আছে হদিস সকল লিপিবদ্ধ আছে কোরআনে করিম আমি সুরে রাআদ 13 নম্বর পারা 11 নম্বর আয়াত তিলাওয়াত করছি বড় গুরুত্বপূর্ণ এই আয়াত আমরা খেয়াল করলে আমরা জীবনের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি হাবুডুবু খাইয়ার আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আমরা এই আয়াতটাকে আমরা দোয়াই ভাইতাম পারে প্রথমে আয়াতর এই আয়াত অত্যন্ত ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লাহর পক্ষ হইতে রক্ষণাবেক্ষণকারী কিছু ফেরেশতা নিযুক্ত রয়েছেন মানুষের সম্মুখ থেকে আর মানুষের পিছন থেকে তার রক্ষণাবেক্ষণের জন্য এক এক মানুষের হেফাজতের লাগি আল্লাহ বিভিন্ন ধরনের ফেরেশতা রাখিয়া দিছেন যে ফেরেশতারা ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ এই মানুষের হেফাজত করে আল্লাহর অর্ডারে আল্লাহর নির্দেশে কিয়ার তাকে হেফাজত করে তফসিরে ইবনে জরির তবরি ইমাম ইবনে জরির তবরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তফসিরে তবরির মধ্যে লিখতেছেন যে মানুষ যখন কোনো পাহাড়ের পাশ দিয়া যায় এই পাড় দসিয়া পড়া তাকে আল্লাহ তারে রক্ষা করে মানুষ যখন সাঁতার কাটে পানি ডুবা হইতে তারে ফেরিস্তারা বাঁচায় মানুষে যখন খাদ্য খায় এই খাদ্য পেটের ভিতরে যাওয়ার পরে ডাইজেস্ট হইবার লাগে ফেরিস্তারা ভিতরে কাম করে তফসিরে কুরতুবির মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল আনসারী আল কুরতুবি আল মুতাওয়াফা 671 হিজরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানে মশহুর আমরা জানি ইমাম কুরতুবি এবং তফসিরের কিতাবের মধ্যে সবচেয়ে শক্ত আর বিশুদ্ধ কিতাব হইল তফসিরে কুরতুবি যেখানে নাম হইল আল জামিউ লি আহকামিল কোরআন কর্ডুবা যেন তাকে এখন ইসলাম মিটি গেছিল মাঝখানো এখন লাই লাই ও কর্দুবার কর্তুবা আরবিতে তারে কর্ডোবারে হয় কর্ডোবাতে ইউনিভার্সিটি মুসলমানে বানাইছিল পৃথিবীর 4টা প্রাচীন ইউনিভার্সিটির মধ্যে এক বিশেষ ইউনিভার্সিটি আসলো কর্ডুবা কর্ডুবা ইউনিভার্সিটি সেই সময় মুসলমানে বড় জাক জমকে এখানে রাজত্ব করছেন এমন কি কান তাকে হদিসর তফসিরর সবচেয়ে শক্ত এবং বিশুদ্ধ কিতাব লেখা হয়েছে ও কর্ডুবার থেকে
এই কুরতাবার আলী মহিলা ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ওইখানের মুসলমানে গাফলত করছেন পরস্পর দ্বন্দ্বত লিপ্ত হইছেন কে হারে দাবানি যায় এই খাজো লাগছেন আল্লাহ তার নিয়ামত ছিনাইয়া নিছে গিয়ে আমার আয়াতের প্রাসঙ্গিকতা আর সামনে তো ইমাম কুরতুবিয়ে লেখরা ইবনে জরির তবরির হাওয়ালা দিয়া হাসিয়াত নিয়া লেখছেন যে জিয়াদাতুন ফিত তাবারি অনতু অতিরিক্ত কথা তাফসিরে তবরি তানছেন যে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবীর খেদমত ঢুকিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ কাম মিম মালাকিন কতজন ফেরেশতা এক এক মানুষের লগে থাকে আল্লাহ নবী জবাব দিলা যে ফয়লা দুইজন ডাইনে একজন আর বাইময় একজন এরা আমল লেখে ইনো কথা লম্বা আছে ডাইনরে শুধু নেক আমল লেখে আর বামলে বদ আমল লেখে কিন্তু এই দুইজনের মাঝে আমি রইলা ডাইনরে এর লাগি বামে নিযুক্ত ফেরেশতা যখন কোনো বদ আমল করার পরে লিখতে যায় সঙ্গে সঙ্গে ডান বাজুর ফেরেশতা বাধা দেন লা তাকতুবু লাআল্লাহু ইস্তাগফিরা আও ইয়াতুবা ইলাইহি লেখিস না হয়তো এই বন্দা তওবা করি লাইব অথবা আল্লাহ তার তওবা কবুল করবা আর কত সময় বাদে আবার লেখতা সাইন আবার তওবা করছে না তো হে হে আবার চাল করে খাইল গিয়া নিশা খাইতো তখন ফেরেশতা সাইন লেখতা ডাইনোরেন আবার বাদা আবার বামরেন সাইন লেখতা গান দেখি আইছে লেখি লিতা সাইরা ডাইনোরেন হল লা তাকতুবু ফাইন্নাহু লাআল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবা ইলাইহি ও আল্লাহর দিকে রুজু করি লিব নাইলে তওবা করব তিনবার ওয়ার বাদে যখন চতুর্থবার বামের ফেরেশতায় গুনাহ লেখতে যাইন তখন ডাইনোরেন হইন লেখ আমি আর বাধা দিতাম না লাআল্লাহ আরাহানা মিনহু হয়তো আল্লাহ আমরা আরাম দিলাইছুন এই ব্যক্তি নিয়ে আর ব্যস্ত থাকা লাগতো না তার মানে এক বদ্দুয়া মার্কা শব্দ আরি যে এর ব্যাপারে আর মাথা গোলাই লাভ নেই এত বরবাদ হয়ে যেত স্যার ও দুই ফিরিস্তা আল্লাহ নবী হযরত উসমান দে ফরমাইলা তোমার দুইও টুটো আছেন আর দুই ফিরিস্তা মুখের গব্বরের জন্য আরো এক ফিরিস্তা ঘুমাইলে কেন বিষাক্ত বস্তু ঢুকতো না দুই চৌকুর লাগে আছেন আরো দুই ফিরিস্তা এর বাদে দুই খানো আছেন আরো দুই ফিরিস্তা দশজন ফুরার বাদে ফরমাইত্রা এই দশজন ফিরিস্তা আছেন প্রত্যেকের লাগে নির্ধারিত দিনের বেলা সিল্লাই এলাম না হুন তাহলে মানুষ আইক মাই আমার গোলা বাঙ্গা দু তিন দিনে একটা সবজি করে দিচ্ছে আপনার সবাই বেলা এই দশজন হইলা দিনের বেলা আর মুআক্কিবা তোর মানে একজনের পিছে আর একজন আওয়া তার মানে রাত্রে আরো দশজন ও টোটেল কমপক্ষে ভাই হল আর বুজুর্গ হল আমরা এক এক মানুষ মুসলমান আর অমুসলমান হই প্রত্যেকের পিছনে আল্লাহর পক্ষ হইতে ২০ জন প্রহরী নির্ধারিত আছেন সুবহানাল্লাহ এরা আমরা কোনো বেতন দেই না কোনো মর্জিও যুগাই না কিচ্ছু করি না খালি আল্লাহর গুলামে খান করতাম মহান সওয়াব এর বাদে ফরমাইত্রা এই ২০ জন ফেরেশতা আল্লাহর আরো এক নিয়ামত প্রত্যেক বন্দার উপরে নির্ধারিত আছে এরা এর রক্ষণাবেক্ষণ করেন আমল করলেও করেন বেআমলি করলেও তার হেফাজত করেন ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ অতঃপর কইয়া এর বাদে আল্লাহ ফরমাইত্রা ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ এই আয়াতের তর্জমা তো আমরা হলেও জানি যে আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ এই জাতিয়ে তার অবস্থা বদলায় না এর অর্থ আল্লাহর কুদরতর নফি নাই আল্লাহর আদতর নফি আল্লাহর বিধান ওলা কোনো জাতিয়ে যে সময় তার হালাত বদলাইব অর্থাৎ ব্যস্ত যাইবার আমল করবো আল্লাহ এরারে দুজখ দিতা নাই আর দুজখ যাইবার আমল করবো টানিয়ে আনিয়ে তারারে আল্লাহ ব্যস্তি বানাইতা নাই পরীক্ষা তাহলে সেকেন্ড ডিভিশনে ফার্স্ট করবার পরিমাণ মেহনত করদা আর আল্লাহ আপনারা ফার্স্ট প্লেস দিলেই তো এই বিধান আল্লাহর নাই বিধান আল্লাহর ইটা নাই এই হইল এক মতলব আমরা হলেও জানি আরো এক মতলব লেখছেন তফসিরে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি ওয়াকিলা দ্বিতীয় আরো এক মতলব এটাও বিশুদ্ধ মতলব এটা হইল যে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন মিনান নিআমাতি ওয়াল আফিয়া কোন জাতিরে আল্লাহ যে নিয়ামত দিছেন আর যে নিরাপদ জীবন পদ্ধতি জীবন দান করছেন যতদিন তারা আল্লাহর এই নিরাপত্তা আর আল্লাহর এই নিয়ামত আফিয়তরে অবজ্ঞা করত নাই পরিবর্তন করত নাই অবমূল্যায়ন করত নাই ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম বিল ইসরারে আলাল কুফরে ওয়াত্তগিয়ান যতক্ষণ তারা কুফরি আর গুনার উপরে বারবার বহুবার একাধিকবার হাজারবার গুনাহ করি করি
আল্লাহর দেওয়া এই নিয়ামতের অবমূল্যায়ন যতদিন করতে নাই ততদিন আল্লাহ তারারে দেওয়া নিয়ামত ছিনাইয়া নিত নাই সুবহানাল্লাহ ও কথার গভীর সময় দুই এক মিনিট আরো দিব ও কথার বুঝাইবে লাগে আমি আয়াত তেলাওয়াত করছি ফবাদে ফরমাইত্রা ফাইজা হানা আলাল কুফরি কোন জাতি যখন কুফরির উপরে আবার আই যাইবে ওয়া আসাররু আলা যালিকা আর এই গুনার কাম একবার বারবার ফাফিস লিসে হঠাৎ করছে ইলা না বারবার সাহসিকতার সাথে গুনার অভ্যস্ত হই যাইবো ফরমাইত্রা তাহুল্লু লাহু উকদাতান উকবাতুন তার লাগি শাস্তির খাড়া ও কুলা হই যাইবো ও কুলা হই যাইবো আর আযাবর টাইম আই যাইবো মিনান নিকামাতে ওয়াল আযাব আসমানি বিভিন্ন আযাব হল শাস্তি হলর দরজাও তার উপরে উন্মুক্ত হইব কই আল্লাহ ও কথাটা আরো তোরা বুঝাইয়া দিতরা ওই যা রাদাল্লাহু বিকাওমিন সু আন ফালা মারদালা কোন জাতির ব্যাপারে আল্লাহ যখন এর দুর্যোগর বিপদর ফয়সালা করি লাইবা দুনিয়ার কোন তাকত আর পাওয়ার আর শক্তি নাই এরার উপরে এই মুসিবত দূর করত মালা ওয়া মালাহুম মিন দুনিহি মিওয়ান আল্লাহ ব্যতীত আর তাদের কোনো গার্জিয়ান সাহায্যকারী নাই যে তারা বিপদ হরাইত ভাই হল আর বুজুর্গ হল হালাত মুসলমান উপর আতে রহতে হ্যাঁ আয় রহে হ্যাঁ আতে রহে হ্যাঁ আয় হুয়েতে আ রহে হ্যাঁ আতে রহেঙ্গে এটা বড় কিচ্ছু নাই আল্লাহ কোরআন করিম ফরমাইতা হুনা আলী কাবতুলিয়াল মুমিনুন ওয়া জুলজিলু জিলজালান শাদীদা এই আযাবর যুদ্ধত সারা পৃথিবীর অর্থাৎ আরব কান্ট্রির সমস্ত ইসলাম শত্রুরা একমত হয়ে গেল সাহাবি নবী সব শেষ হরিত মুসলমানদের ফাওয়ার মধ্যেও লড়জ আই গেল দোয়াই আল্লাহর এই মহাশক্তির মোকাবেলা কিলা করতাম আর আল্লাহ এমন বিজয় দিছেন লড়াইও লাগছে না যুদ্ধ লাগছে না খালি এখলাস আর লিল্লাহিয়তর সাথে তাইয়ার হইয়া বাড়ি থাকি বারো ইসলা আল্লাহ তুফান দিয়া বালি উড়াইয়া বিনা যুদ্ধে জয়লাভ করাইয়া ইসলামের টঙ্কা বাজাইয়া দিছেন এর লাগে ভাই হল আর বুজুর্গ হল হালাত সে ঘাবরানা ইয়ে মুসলমানোঁ কি খুবই আর খুসুসিয়ত নেই হ্যাঁ আমরা দেখি আমরা আল্লাহর দেওয়া নিয়ামত যে আগে হইছিলাম মিনান নিয়ামতে ওয়াল আফিয়া আল্লাহ যে নিরাপদ জীবন আমরা দিছিল আমরা তো বহুত নিরাপদে নামাজ রোজা পড়ছি বহুত নিরাপদে বুখারী শরীফ পড়াইছি আর পড়িছি এই নিয়ামতের অবমূল্যায়ন আমরা করছি নি কোনোভাবে আজকে দেখার দরকার যদিও অবমূল্যায়ন করিয়া থাকি কোরআন কুলক আর তফসিরের কিতাব কুলন জানি আমি হাওয়ালা দিছি যে ওলামায়ে কেরাম আমার নিকটে আসুন দুস্থ হল বড় গুরু এটা দেখা আছে তান তান্তে হওয়ার দরকার নাই সুরা রাদ আয়াত নম্বর ১১ তফসিরে কুরতুবী আর ইবনে জরির তবরির হাওয়ালা দিছি আপনি এক্স্যাক্টলি আমরা হালাতের লগে মিল খার আল্লাহর এই আয়াতের কথা মিনান নিয়ামা ওয়াল আফিয়া যে নিয়ামত আল্লাহ আমরা দিছিল মুসলিম শরীফ পড়াইয়া ৬০,০০০ বেতন পাওয়া গেছে বোখারি শরীফ পড়াইয়া ৯০,০০০ বেতন পাওয়া গেছে আল্লাহ আমরা রাত তাকি জেলা এই কর্তবার যে জায়গাত ইউনিভার্সিটি আসলো মুসলমানে ইসলামের শান এবং ডঙ্কা দুনিয়াত বাজাইছেন সেই জায়গাত এর বাদে ওলা হইল শেখুল ইসলাম মুফতি তাকি উসমান ইদামত বরকা তুমি লেখরা স্পেনও যখন আমি গেলাম গিয়া কোনো এক জায়গাত নমাজ পড়া পড়লো মুসলমান বাচ্চাইনতে এমন তাজ্জুবর নজরে আমার বা সাইতরা বুঝা গেছে এটা কয়ে সিঁড়িত নমাজ দেখছই না অথচ আমি খ্রিস্টান বহুলিত এলাকাত গেছি ইহুদ বসবাসালা এলাকাত গেছি ইহুদি আর খ্রিস্টান বাচ্চাইতে অত আসানক নজরে আমার দিকে দেখছই না বুঝা গেছে তারা নমাজ দেখছই কিন্তু ইকানকার পূর্বপুরুষ মুসলমান থাকা এই বাচ্চারা আমার নামাজের দিকে দেখায় মনেও হয়েছে যে এরা কোনোদিন নামাজ দেখছেও না আমার ভাই হলার বুজুর্গ হল এর লাগি আমরা আল্লাহর দেওয়া আফিয়াত নিরাপত্তা এহসান আর নিয়ামতরে যদি অবমূল্যায়ন করিয়া থাকি তে আল্লাহ কর যে সময় অবমূল্যায়ন করবাই তোমার তার লাগে আজাবর দরজা উকুলে হইছিব আর আমার হৌ রক্ষণাবেক্ষণকারী ফিরিস্তা দ্বারা তোমার হেফাজত আসলাম তারাও আর তোমার বিপদ আটকাইতো নাই ভাই হল আর বুজুর্গ হল হালাত সে ঘাবরানা নেহি হ্যাঁ বলকে আমাল সে হালাত কা মোকাবলা করনা হ্যাঁ এটা হইল মুসলমানের বৈশিষ্ট্য হদিস শরীফ আইসে আল্লাহ নবীর পরিবার অভাব অনটন দেখা দিলে নবী যে নির্দেশ দিতা ফাফজা ইলা সলা নমাজের দিকে আগুয়াও আগ্রহ বরে নমাজের দিকে আগুয়াও আজ আমরা সমস্ত মসজিদ হল নামাজি হলদি ভরি দেই তাকবিরে উলার সাথে নামাজ পর্দা বনি যাই যত হারাম কর্ম আমরা পার্সোনাল লাইফও আসো আছে বাবারও অজানা মায়েরও অজানা স্বামীর অথবা স্ত্রীরও অজানা ব্যক্তিগত লাইফে এই টেকনোলজির মাধ্যমে আমরা যে হাজার হাজার গুণা প্রতিদিন আমল নমার মধ্যে উঠাইতেছি
আমরা বুদু ভাইয়ার না ভাই হিসাব করাত লাগলে না বুঝতা এক ঘন্টা এক মানুষের সিনেমা দেখলে বুঝলো না এক ঘন্টা দেখছে কিন্তু আপনি কত ঘন্টা দৈনিক সিনেমা দেখতে আপনি নিজেও জানেন না ফেসবুকও ঢুকিসলা এক খামে ই খাম বাদে আরেক খাম বাদে আরেক খাম ঘন্টাকে ঘন্টা আপনার লইয়া যার কি আপনি বুঝলো না মাওলানা তাকি মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুমাল ইখলা গরো সিলিন্ডার বাস্ট মারি আনলে অপেক্ষা হইল এক দিয়া সলাই খালি মারার লগে লগে আগুনে গড় জ্বলি দিব গ্যাস এই পরিমাণ বেরিছে আমরা হালাত হল আমরা গুনাহ করিয়া ইলা ডুবিছি যে খালি মৌত আইব আর জাহান্নাম দিতাম দিয়া সলাই অপেক্ষা নাউজুবিল্লাহ আমরা হালাত আমরা উপদারে রাখবো ভাই মসজিদের ইমামে আপনার পাস্টরের লাইফ দেখতরা না খেয়েও আপনার জীবন দেখেন না আপনি উপদারে লাগবো আর শেষ পর্যায়ে আমি আইয়া হইয়া আজকের বর্তমান যে অবস্থা আমরা যে দেশও আছি দেশের কানুন মানা এটা হইল মুসলমানের অ্যাডমিনিস্ট্রেটিভ হুকুম আতি ওজাম রিকুম তবে যারা কানুন করে তারাও দেশের কল্যাণ মকসুদ হয় কিন্তু দেশের গ্রাসরুট লেভেলের খবর সব সময় সব নেতা হলে ফাইন না এর লাগে দেশের সচেতন নাগরিকের কর্তব্য হইল সরকার মহাশয়ের লগে আলোচনাত বইয়া তানে হালাত হওয়া যেমন ফিলহাল যে ম্যারেজ অ্যাক্টর উপরে যে দরপাকড় চলেন এটা নিয়ে মানুষ অত্যন্ত চিন্তিত আমি দেখি আর বিভিন্ন সময় আমরা দেখতেছি খালি মুসলমান নাই আর মুসলমান দৌড়াও অন্য সব ধর্ম মানুষের দৌড়াও আমার মনে হয় আমরা দেশের যদি কিছু ইন্টেলেকচুয়াল মানুষ আমি কার হইতে গিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করি আর আমাদের উত্তর পূর্ব ভারত এমারত শরিয়ান ও দোয়াতুত তামিরের মহামান্য সাধারণ সম্পাদক মহতরম হযরত মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া তাদের নেতৃত্বে যদি ইন্টেলেকচুয়াল কিছু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্রতিনিধি গ্রুপ গিয়া আসামর সম্মানিত চিফ মিনিস্টার সাহেবের লগে দেখা করিয়া খোয়া হয় যে আপনার এই ম্যারেজ অ্যাক্ট যদিও আগর বহুত আগর পাস কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনও গাফলত করা হয়েছে সরকারিভাবে আগে এত দৌড়পাকর আসতো না এর লাগে হিন্দু মুসলিম বিভিন্ন সমাজও মানুষে 18 বছর 2 দিন 1 মাস 1.5 মাস আগে অনেক জায়গায় বিবাহ হয়ে গেছে বর্তমানে 1, 2, 3 বাচ্চা হইয়া এরা ম্যাচিউর্ড হইয়া বয়ার এরারে অন্তত দরিয়া নিয়ে হেরাস করা তাকে আপনি বিরত থাকুক এটাই গিয়া নাগরিক হল ভুক্তভোগীর মানুষ কষ্ট পাইতেছে আমরা দেখতেছি বিভিন্ন ধর্মীয় মহিলারা মাঠও বারইয়া প্রতিবাদ করে তো আমার মনে হয় সরকারের সাথে আলোচনা বইলে এটা আশা করি ফলপ্রসূ হইব এর লাগে আমি তান দৃষ্টি আকর্ষণ করিয়া আর এই মূল্যবান মুহূর্ত আর দীর্ঘ না করিয়া আমার বক্তব্য অনু শেষ করে দিলাম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা চিন্তা করছি এবং হযরত আমিরে শরীয়ত সাহেবের সঙ্গে আলোচনা করিয়া ইতিমধ্যে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে মেমোরেন্ডাম দেওয়ার দেখা করারও ব্যবস্থা করব এবং বিভিন্ন এলাকাত হিন্দু মুসলিম নির্বিশেষে ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী মানুষের এক একটা সভা করিয়া এই সভাটি আইনের ব্যাকগ্রাউন্ড আলোচনা করিয়া এই দৌড়পাকড়ে মানুষের কত হেরাসমেন্ট শাস্তি হল এই সম্বন্ধে বিভিন্ন এলাকাত একটা সচেতনতা সভা করিয়া এটা থেকেও প্রতিবাদ দেওয়ার ইনশাআল্লাহ দেরি হইত নয় ব্যবস্থা এমারতে সরিয়া নদওয়াত তামিরের পক্ষ থেকে আমরা গ্রহণ করব শুক্রিয়া পরামর্শ লাগে জাযাকুমুল্লাহ আহসানাল জাযা আমার ভাই হল আর বুজুর্গ হল যাই হোক এখন আর বুঝে মাফি কর আজানোর টাইম হই যার আপনারা যেগুলো রুজু নাই রুজু করি লাগবো আমরা ওটা চাইছিলাম আর তাইনি ক্লিয়ারেন্সটা দিছুন আমরা অনুরোধ থাকবো যেখান কইছুন এমারতে সরিয়া নেতৃত্বে হিন্দু মুসলিম জাত পাত সংগঠন নির্বিশেষে প্রত্যেকের একটা বলিষ্ঠ প্রতিনিধিত্ব গিয়া সরকার মহাশয়ের সাথে অবিলম্বে দেখা করিয়া এটা সলভ করবার লাগে এবং অতি শীঘ্র